BMW G310 RR বাজারে থাকা BMW এর স্পোর্টস সেগমেন্টের অন্যতম সেরা বাইক রাইডিং মোডের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব বাইকটির দুইটি কালার নিয়ে বাজারে এসেছে BMW বাইকটি দেখতে TVS Apache RR 310 এর মতো হলেও ব্র্যান্ড ভ্যালুর কারণে দাম কিছুটা বেশি বাইকটিতে স্মার্ট অ্যারোডাইনামিক কাট অফ ডিজাইন ব্যবহার করা হয়েছে সামনের দিকে উইন্ডশিল্ডের উপরে অ্যাডজাস্টেবল মিরর ব্যবহার করা হয়েছে বাইকটিতে ডুয়েল ডিআরএল লাইট এবং ডুয়েল চেম্বার বাই ফাংশনাল প্রজেক্টর টাইপ এলইডি লাইট লক্ষ্য করবেন তার পাশে রয়েছে এর এলইডি সিস্টেমের টার্ন ইন্ডিকেটর লাইট যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চেম্বার বাই ফাংশনাল এলইডি লাইট তাই বাইকটিকে নিয়ে আপনি রাতের ভ্রমণ আরো স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন বাইকটিতে গ্লসি সাদা রঙের ফন্ট মাডগার্ড ব্যবহার করেছে BMW বাইকটির ফন্টে 41mm গোল্ড অ্যালোডাইজ সাসপেনশন 17-ইঞ্চ অ্যালয় রিম মিসলেন ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস 110/70 সেকশনের চাকা ভাইব্রের অ্যাডভান্স ব্রেক ক্যালিপারের সাথে 300mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম বাইকটির ফ্রন্ট সাসপেনশন যথেষ্ট ভালো টিউন করতে পেরেছে BMW আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন বাইকটিকে আপনি সামনে থেকে দেখুন সাইড থেকে না হয় পেছন থেকে ওভারঅল বাইকটি দেখতে যথেষ্ট স্টাইলিশ বাইকটিতে ক্লিপ অন টাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে যার ডান পাশে 3-in-1 ইঞ্জিন কিল সুইচ উইথ সেলফ স্টার্ট বাটন বাইকটির বাম পাশের হ্যান্ডেল বারে 3-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ হ্যাজার্ড সুইচ ফাংশন বাটন ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ বাইকটিতে আরবন রেইন স্পোর্টস এবং ট্র্যাক এই চারটি মোড সংযুক্ত রয়েছে বাইকটি যখন ব্রেকিং পিরিয়ডে থাকে তখন আরবন মোডে সেট করা থাকে এই অবস্থায়ও বাইকটি টপ স্পিড পাবেন 125 কিলোমিটার প্রতি ঘন্টা এই মডেলটিতে 5-ইঞ্চ TFT কালার LCD ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি RPM মিটার স্পিডোমিটার ট্যাকোমিটার ফুয়েল ইন্ডিকেটর ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য এই সংস্করণের বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ব্যবহার করা হয়নি বাইকটির সাইড প্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে পেরেছে BMW যা বাইকটির মাস্কিউলার লুককে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 11 লিটার যেহেতু বাইকটি ধারণ করে রেসিং টাইপ ডিজাইন তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ বাইকটির সিটগুলি স্প্লিট হওয়ায় রাইডার এবং পিলিয়নেদের স্বাচ্ছন্দ্যে বসতে পারবে পিলিয়ন সিটের পেছনে সিঙ্গেল হ্যান্ড গ্র্যাব ড্রিল ব্যবহার করা হয়েছে যেটা দেখতে যথেষ্ট ইউনিক এই বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1135mm ওভারঅল লেন্থ হচ্ছে 2001mm সিট হাইট হচ্ছে 811mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180mm বাইকটির অ্যারোডাইনামিক কাট অফ অনেক সুন্দর সঙ্গে রয়েছে টেলিস ফ্রেম যা এর লুকের সাথে শক্তির আউটপুটের একটি ভিজিবিলিটি দেয় যা সত্যি অসাধারণ এই গতিদানবটির ইঞ্জিন হিসেবে BMW বেছে নিয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টেড 4-stroke 4-valve ওয়াটার কুল রিভার্স ইনক্লাইন্ড BS6 2.0 সিঙ্গেল সিলিন্ডার 312.12 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন স্পোর্টস এবং ট্র্যাক মোডে এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 34 PS at 9700 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 27.3 Nm at 7700 RPM আরবন এবং রেইন মোডে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 25.8 PS at 7600 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 25 Nm at 6700 RPM সঙ্গে রয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি সমৃদ্ধ 6-speed গিয়ারবক্স বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে কস্ট অ্যালুমিনিয়াম ডুয়েল সুইং আর্ম মনোটিউব সাসপেনশন সঙ্গে রয়েছে 17-ইঞ্চ অ্যালয় রিম মিসলেন ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস 150/60 সেকশনের চাকা ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 240mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম বাইকটির ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন সামনে থেকে বাইকটি দেখতে যতটা স্পোর্টি পেছনে এসেও স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে BMW পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল এলইডি টাইপের টেল লাইট তার পাশে রয়েছে এলইডি টাইপের পার্কিং লাইট টেল লাইটের নিচের নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে বাইকটির পেছনের চাকার সাথে টায়ার হাগারও ব্যবহার করা হয়েছে এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 174 কেজি এরপরে ওই বাইকটিকে নিয়ে আপনি 160 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন এত সব ফিচার মাস্কিউলার স্পোর্টস মডেল BMW ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 3,05,000 থেকে 3,25,000 রুপির ভেতরে বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 8,50,000 থেকে 9,00,000 টাকার ভেতরে বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখন
ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।